দর্শকটি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জামালপুর সদর উপজেলার 11 নং শাহবাজপুর ইউনিয়নের ভূমি অফিস আমার পিছনে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লাকড়ি এটি বিয়ারা পলাশতলার রাস্তার কিছু ঘাস দীর্ঘদিন যাবত এই এলাকার শাহবাজপুর ইউনিয়নের একটি সিন্ডিকেট কর্তন করছে রাত এবং দিনের বেলাতে রাতের বেলাতে তো এর ভিতরেই ভূমি অফিসের কর্মকর্তা যারা আছেন তারা এই ঘাসগুলি জব্দ করেন নায়েব সহ সেই ঘাসগুলি জব্দ করে আপাতত লাকড়িগুলি এখানে আনা হয়েছে তো যেহেতু প্রথমত এই ঘাসের সিন্ডিকেটটি পরিচালনা করত নজরুল ব্যাপারী নামে একজন ব্যক্তি সেই নজরুল ব্যাপারী দীর্ঘদিন যাবত রাতের আধারে বিভিন্ন সময় ঘাস কাটার কথা তার ব্যাপারে শোনা যেত রাস্তার ঘাস এবং কি নদীর পাড়ের খালের পাড়ের ঘাসগুলি সে কর্তন করত সেই এই হলো তার চিত্র কোন সময় দেখি না সরকারের নাম আগে দিত আগে থেকে জানিয়েছে আমরা ব্যক্তিগত রাস্তায় আর ঝাড়খণ্ড না হলে কাছে লাগে জানো কাশি লাগাইতাম জমি সবটুকু ছিল না আলোট ছিল এখন সরকারের রাস্তা করে নিন আমার সামনে বাপুর বাবার গাড়ি না আমি বাপুর গাড়ি না আমার গাড়ি আমার বাড়ি বাপুর বাড়ির গাড়ি তারা মেম্বার বাড়ির গাড়ি না আমার বাড়ির গাড়ি তারা মেম্বার ফোন দেবো আমার বাড়ির গাড়ি আমি আসামি এলে আমি এবং তারা মেম্বার হবো ভাই তুমি দাও এই গাড়ি গাড়ি মাঠটার ওই যে গণেশ যাত্রা ঢুকছে ওই রুটে পড়াই নেই যে মাঠ করো
مرغي بولدي راسته كنا بغاز دونه نعيبه سيسكتو هي غازني لندن رمضان غازني غازني رمضان 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 غازني وعليكم السلام علي مدين بھائی বলছিলেন ভাই যে আপনার বাড়িতে আসছিলাম আপনি তো গভর্নমেন্টের অনেক একটি গাছ কেটে ফেলছেন অনেক একটি একটা দেখলাম আর একটা দেখলাম ওই কি জানা গন্ডি করে এন্টি করে হ্যাঁ এন্টি করে এন্টি করে তারপরে আমরা ওই যে আমাদের যে নায়েব সাহেবতে কাউন্সিল সদস্য ওনারা এসে গতকাল আসছিলেন ঠিক আছে হ্যাঁ ওনারা হচ্ছে ওই মেপে ওই মেপের মধ্যে পড়েছে তারপরে আমাদের এই গাছ উনি ওটা সিট করে ওই কমপ্লেন্ট গাছ নিয়ে গেছে ঠিক আছে ওনার সাথে আজকে সন্ধ্যা হবে ওই যে মাঝখানে থেকে আম গাছ ছিল তার আচ্ছা আপনি তো প্রথমে বললেন যে এন্টি করার কথা কিন্তু এন্টি করে বড় দিন ওটি আর কি আপনি প্রথমে কাটার জন্য কথা হয়েছিল পরে মনে হয় আম গাছ থেকে আচ্ছা এই যে যে গাছগুলো নায়েব জব্দ করছে এই গাছগুলো তো আপনি কিনছিলেন এইগুলো কি সরকারি গাছ জানার পরেও আপনি এভাবে এতগুলো গাছ কাটলেন কেন সরকারি গাছ গাছগুলো কি জব্দ হয়েছে না বন্ধু বলছে নায়েবের কাছে আছে এখন কয়টা গাছ নিচ্ছেন আপনি আমের চারা চারটা গাছ কাটছেন এখানে টোটাল লাখ গুলো চারটা গাছ পাঁচটা গাছ টোটাল